করোনা ভাইরাস প্রতিরোধে এবং নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা যা করবেন। ধূমপান বাদ দিন। ধূমপানের ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই আমরা সহজে সর্দি কাশির মতো রোগে আক্রান্ত হতে পারি। অ্যালকোহল পান করবেন না, কারণ অ্যালকোহল আমাদের শরীরে এক ধরনের বিষক্রিয়া তৈরি করে। প্রতিদিন গোসল করুন, সম্ভব হলে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান কিংবা বডি ওয়াশ যেমন ডেটল, লাইফ বয় জাতীয় সাবান ব্যবহার করুন। এতে আপনার শরীরে থাকা রোগ জীবাণু সহজেই ধ্বংস হয়ে যাবে। ঠান্ডা জাতীয় খাবার থেকে দূরে থাকুন, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জুস ইত্যাদি। ভিটামিন সি যুক্ত খাবার এবং ফলমূল খান, যেমন অরেঞ্জ জুস, লেবু, কামরাঙা, পেয়ারা, পেঁপে ইত্যাদি। সূর্যের আলো ত্বকে নিন, সূর্যের আলোতে রয়েছে ভিটামিন ডি। শীতজনিত সমস্যাগুলো ভিটামিন ডি এর অভাবে মূলত হয়ে থাকে। ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিন। অপরিষ্কার হাত নাক বা মুখে লাগাবেন না। ভালোভাবে সিদ্ধ করা খাবার খান, যেমন ডিম, মুরগির মাংস, গরুর মাংস ইত্যাদি। অ্যাজমা, ডায়াবেটিক্স, হাইপারটেনশন ইত্যাদি নিয়ন্ত্রণে রাখুন, কারণ এই রোগগুলো শরীরের ইমিউনিটি সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। আদা চা, তুলসী চা, মধু ইত্যাদি পান করুন। এগুলো আপনাকে ঠান্ডাজনিত সমস্যা থেকে দূরে রাখবে। ইয়োগা বা ব্যায়াম করুন, এর ফলে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম উন্নত হবে। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম, এটা সবাইকেই আক্রমণ করতে পারলেও সবার মৃত্যু ঘটাতে পারে না। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে, তাই আক্রান্ত হওয়ার আগেই সতর্ক হন, জনসমাগম এড়িয়ে চলুন, বাসায় থাকুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ারের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দিন।